দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় পেট্রোল অকটেনের সংকট দেখা দিয়েছে। যানবাহন চালকদের অভিযোগ, সিন্ডিকেটের কারণেই এই সংকট। আর পাম্প কর্তৃপক্ষ ও বিক্রেতারা দায় দিচ্ছেন সরবরাহ বন্ধ থাকাকে। এদিকে প্রশাসন বলছে দুই একদিনের মধ্যেই কেটে যাবে সংকট। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার প্রতিবেদন। ঠাকুরগাঁও জেলা জুড়ে এক সপ্তাহের বেশি সময় ধরে ফিলিং স্টেশনগুলোতে পেট্রোল পাওয়া যাচ্ছে না। কোনো ঘোষণা ছাড়াই পাম্পে পেট্রোলের এই সংকটে বিপাকে পড়েছেন পেট্রোল নির্ভর যানবাহনের চালকরা। আসলে কি কারণে এই সংকট, নাকি কৃত্রিমভাবে সংকট করা হচ্ছে, আমরা অবগত না। আন্তর্জাতিক বাজারে যে তেলের দাম বেশি বৃদ্ধি, এটা সিন্ডিকেট করে এরা এই এই অবস্থাটা তৈরি করছে। ঠাকুরগাঁও ডিস্ট্রিক্টে তেলের চাহিদা হলো 90,000 লিটার পেট্রোল। সেখানে মনে করেন ডেলি আমরা সব ওই হিসাবে হিসাব করলে পাই পাচ্ছি 9,000 লিটার। ঈদের কারণে সৃষ্ট কৃত্রিম সংকট দু একদিনের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে জানালেন এই কর্মকর্তা। এই মুহূর্তে আমাদের পেট্রোলের কোনো সংকট নেই। চিরাং এন্ডে আমাদের তেল ইম্পোর্ট ট্যাঙ্কার চলে এসেছে, বাগাবাড়িতে আমাদের পর্যাপ্ত তেল আছে। এদিকে সরবরাহ না থাকার অজুহাতে কুড়িগ্রামেও পেট্রোল অকটেনের সংকট দেখা দিয়েছে। এ সুযোগে প্রত্যন্ত অঞ্চলে চড়া মূল্যে জ্বালানি তেল বিক্রির অভিযোগ উঠেছে। এ পর্যন্ত 5-6 কিলো রাস্তা ঘুরলাম, কোথাও তেল পেলাম না। ব্যবসায়ীদের অভিযোগ, প্রায় 2 মাস ধরে রংপুর, পার্বতীপুর এবং পাবনা জেলার বাঘাবাড়ি ডিপো থেকে চাহিদা মতো সরবরাহ মেলেনি। সংশ্লিষ্ট লোকজন যথাযথ ব্যবস্থা নিলে আমার মনে এই সংকট কেটে যাবে। নীলফামারী জেলার 37টি ফিলিং স্টেশনে পেট্রোল অকটেন সংকট টানা 2 দিন ধরে চলার পর সকাল থেকে স্বাভাবিক হতে শুরু করেছে। শিগগিরই সৃষ্ট সংকটের সমাধান হবে এমন আশা জ্বালানি ব্যবহারকারীদের। মাসুম আলিসা, 21 টেলিভিশন।